এই প্রজেক্ট আসলে হুট করেই চলে আসে, খুব কম সময় আসলে পাই এই কাজটি করার জন্য। যখন আমাকে আসলে কিউরেটর তপু আমাকে বলেন যে এই কাজটি আমি একটা উনি একটা কাজ করতে চাচ্ছেন, এটা 17 মার্চ দেখানো হবে, আসলে সেদিন থেকে আসলে 17 মার্চ ছিল মাত্র 2 সপ্তাহ ব্যবধান, এবং তখন আমার মনে হলো যে এত কম সময় এরকম একটা প্রামাণ্য চিত্র কীভাবে আসলে করা সম্ভব, এটা কি আদৌ সম্ভব কি না। এবং যখন আমাকে বলা হয় যে থিমটা কি, সেটা ছিল যে বঙ্গবন্ধু জাতিসংঘে যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি হচ্ছে এবারের মূল বিষয়। এবং তখন আমি ভাবি যে এইটাকে যদি দেখাতে হয় এটার প্রচুর ফুটেজ আছে, যেটা আমি অবশ্যই বিশেষভাবে ধন্যবাদ দিব বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে। আমার এখানকার যেই ফুটেজগুলো আপনারা এই প্রামাণ্যচিত্রে দেখতে পাচ্ছেন এগুলো সব সেখান থেকে কালেক্ট করা, যে স্টক ফুটেজগুলো দেখতে পাচ্ছেন। এবং তারপর আমি দেখলাম যে শুধুমাত্র আসলে এই ফুটেজ ইউজ করে একটা এডিট কাট করে একটা কাজ নামালে সেটা আসলে খুব একটা তথ্য মানুষের কাছে পৌঁছাবে না। এবং আমার তখন মনে হয় যে আচ্ছা বিষয়টা এরকম কেন করি না যে এই ভাষণটার সাথে যারা জড়িত ছিলেন এমন ব্যক্তিরা যদি ভাষণটা নিয়ে কথা বলেন তাহলে নতুন প্রজন্মের কাছে আসলে ভাষণটাকে নতুনভাবে তুলে ধরা সম্ভব। এবং সেখান থেকে আসলে আমি ভাবি যে তাহলে আমি এমন কিছু ব্যক্তির সাথে কথা বলতে চাই যারা এই ভাষণটাকে তাদের আঙ্গিক থেকে জিনিসটাকে বর্ণনা করবেন। এবং সেরকম জায়গা থেকে আসলে গবেষণাটা শুরু হয়, এবং গবেষণাতে করবার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ দিব সিআর, একটি খুবই সুন্দর একটি গবেষণা করবার একটা দল রয়েছে, তাদের দুজন ব্যক্তি আমাকে অসম্ভবভাবে সাহায্য করেছেন। এবং তাদের সাথে যখনই আমি আলোচনাটা করতাম, যেমন কাজী নজর আপা ছিলেন, তাকে যখন বলতাম যে আমি এই ব্যক্তির সাথে করতে চাই, আমি কিউরেটরের সাথে যখন আলোচনা করি, তপুকে যখন বলি, তারা এই লিস্টটাকে আরও সুন্দর করে আমার কাছে তুলে ধরেন যে তাহলে এই এই ব্যক্তির কাছ থেকে আমরা ইন্টারভিউ নিতে পারি। এবং আমি তারপরে বিবেচনা করলাম যে এখানে একটা বিশাল বিষয় ছিল যে বঙ্গবন্ধু প্রথম জাতিসংঘে বাংলা ভাষায় ভাষণ দিলেন, তার মানে এখানে বাংলা ভাষার একটি উপস্থাপনা আছে, এবং এর জন্য আমি বাংলা ভাষা নিয়ে বহু বছর ধরে কাজ করছে এবং পারফরমেন্স নিয়ে কাজ করছে এমন একজন ইন্টারভিউ নিতে আগ্রহ বোধ করলাম। এবং সেখান থেকে আমি মামুনুর রশিদ স্যারের কাছে যাই, এবং তিনি আমাকে খুবই চমৎকারভাবে, আপনারা যদি আমার প্রামাণ্যচিত্রটি দেখেন তাহলে দেখবেন সেখানে খুবই চমৎকারভাবে বঙ্গবন্ধুর যে বাংলা ভাষার উপর দৃঢ়তা এবং দক্ষতা এবং যে বিশ্বাসযোগ্যতা তিনি অর্জন করতেন তার কথার মাধ্যমে সেটা সে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এবং তার যে একটা পারফরমেন্স, একটা যে শারীরিক একটা যেই দৈহিক একটা পরিবর্তন এবং যেভাবে উনি এটাকে পারফর্ম করতেন সেই বিষয়টাকে খুব সুন্দর করে এখানে পর্যালোচনা করেছেন। এবং আমি যে একটু আগে বললাম যে তখন এই ভাষণটার সাথে কারা জড়িত ছিলেন, এমন একজন ব্যক্তিকে খুঁজতে গিয়ে আসলে আমরা ডক্টর ফারাসউদ্দিন স্যারের কাছে যাই। তিনি ওই সময়কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একদম তৎকালীন ব্যক্তিগত সচিব ছিলেন, এবং তিনি ওই ভাষণটার সময় এখন উপস্থিত ছিলেন। তিনি চমৎকার একটি অভিজ্ঞতা বর্ণনা করেছেন, এখানে আসলে আপনারা পরামর্শটি দেখলে বুঝতে পারবেন। তিনি এত সুন্দর করে বলেছেন যে এই এই ভাষণটা উনি 80% নিজেই লিখেছেন, এবং এটার কীভাবে উনি কথা বলেছেন এবং ভাষণটি দেবার পরবর্তী কী কী রিয়াকশনগুলো উনি পেয়েছিলেন ওখানে, তার অভিজ্ঞতা কেমন হয়েছিল যখন সবাই ওখানে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন, বঙ্গবন্ধুর সাথে যখন বিশ্বের সব বড় বড় নেতারা সে কথা বলছিলেন, তার অভিজ্ঞতাটা কেমন হয়েছিল খুব সুন্দরভাবে তিনি এখানে বর্ণনা করেছেন। এছাড়াও এখানে আমরা আরও 3 জন ব্যক্তির সাথে কথা বলেছি, এবং যেমন এখানে আমরা একজন মানবাধিকার কর্মীর সাথে কথা বলেছি, উনি জাতিসংঘে চাকরি করেছেন বহু বছর, তিনি ছিলেন আসিফ মুনির, এবং উনি খুব সুন্দর করে জাতিসংঘের সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক এবং ওই সময়কার যে সম্পর্ক ছিল সেটা একটা পর্যালোচনামূলক আলোচনা করেছেন। তাছাড়াও আমাদের এখানে আমি পেয়েছিলাম অর্থনীতিবিদ ডক্টর খলিকুজ্জামান স্যারকে, তিনি এখানে খুবই চমৎকারভাবে 1974 সালের যেই দুর্ভিক্ষটি হয়েছিল সেটা নিয়ে আলোচনা করেছেন, সেটার পটভূমি আলোচনা করেছেন। এবং আমরা খুব সুন্দর একটা আলোচনা পাই যে এই দুর্ভিক্ষটি দূর করার জন্য বঙ্গবন্ধু কী কী পদক্ষেপ নিয়েছিলেন এবং কীভাবে সেটা কার্যকর করেছিলেন সেটা আমরা খুব সুন্দর একটা আলোচনা এখানে দেখতে পাই। ইতিহাসবিদ হিসেবে আমি এখানে পেয়েছিলাম ডক্টর মুদাসির মামুন স্যারকে, এবং উনি চমৎকারভাবে ঐতিহাসিক প্রেক্ষাপটটিকে তুলে ধরেছিলেন যে এই ভাষণটির সাথে আমাদের ইতিহাস কীভাবে জড়িত, কীভাবে পরবর্তীতে এটি পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে এটার প্রভাব পড়েছে এবং বিশ্ব রাজনীতিতে এটার প্রভাব কী ছিল। তো আমি বলবো যে খুবই নতুনভাবে আসলে এই ভাষণটিকে আমি আলোচনা করবার চেষ্টা করেছি নতুন দৃষ্টিভঙ্গি থেকে, যাতে নতুন প্রজন্মের কাছে এটি হারিয়ে না যায়। অনেক সময় আমরা প্রামাণ্যচিত্র ভাবি যে স্টক ফুটেজ কেটে একটা মিউজিকের সাথে বসিয়ে দেওয়ার, এবং আমি দেখেছিলাম যে মানুষ এখানে ইনফরমেশান আসলে পায় না,
তো তাই সেখান থেকে আসলে যখন আমার কাছে এই প্রজেক্টটা নিয়ে আসেন এই প্রজেক্টের কিউরেটর এবং তখন থেকে আমি ভাবি যে জিনিসটাকে অনেক তথ্যমূলক করতে হবে এবং তথ্যগুলোকে এমন মানুষদের কাছ থেকে আমি দিতে চাচ্ছিলাম যারা সরাসরিভাবে এই কাজটির সাথে জড়িত এবং যাদের তথ্যগুলো অনেক মূল্যবান এবং সেখান থেকে আসলে এই প্রামাণ্যচিত্রটি এই যেভাবে আপনারা আজকে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে এসেছে এবং খুবই কম সময়ে পেয়েছিলাম মাত্র দু সপ্তাহের মধ্যে পুরো কাজটাকে গুছা মানে আইডিয়া থেকে স্ক্রিনে আনা পুরো সময়টা ছিল মাত্র দু সপ্তাহের এবং আমরা শেষ শুটিং করেছিলাম 13 তারিখ তো 13 তারিখ থেকে এটা 17 তারিখ স্ক্রিনে সকাল 9টায় আনবার জন্য আসলে অনেক একটা যুদ্ধের মতনই ছিল কিন্তু এটার জন্য ধন্যবাদ এই কাজটির সাথে যারা জড়িত ছিলেন এটা আসলে একা কোনোভাবে সম্ভব ছিল না পুরো টিমকে এর জন্য ধন্যবাদ সিআরআর গবেষণার যে দলটি রয়েছে তাকে ধন্যবাদ ভিডিওটরকে ধন্যবাদ আর বলবো যে প্রজেক্টে আসলে এসে দেখতে পারেন আপনারা আমার মনে আপনাদের ভালো লাগবে অনেক নতুন কিছু শেখার আছে আর নতুন প্রজন্মের কাছে আসলে এই জিনিসগুলোকে তুলে ধরবার এখন একটা উত্তম সময় কারণ বেশি দেরি আমার মনে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আমরা অনেক কিছুকে আসলে খুব গবেষণামূলক দৃষ্টিভঙ্গিতে দেখি না খুব তথাকথিতভাবে দেখে আমরা জিনিসটাকে সরে আসি কিন্তু গবেষণা করে প্রত্যেকটা বিষয়কে মানুষের উপস্থাপনা করার সময় এসে গেছে এবং গবেষণামূলক কাজগুলোকে আমাদের আসলে এখন মানুষের কাছে নিয়ে যেতে হবে ধন্যবাদ